আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিজ্জিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার 6.5 লক্ষাধিক সাবস্ক্রাইবারের মধ্য থেকে নিত্য নতুন রোগী আমার কাছে আসে, নানাভাবে তারা আমাকে মেসেজ করে তাদের কষ্টের কথাটা জানান। আমিও প্রাণপণে চেষ্টা করি শত ব্যস্ততার মধ্যেও প্রত্যেকটা মানুষের কষ্ট দূর করার জন্যে আমার সাধ্য অনুযায়ী। তো বন্ধুরা, আমার বেশ কয়েকদিন পর্যন্ত আমার বেশ কয়েকজন মা বোন এবং সেই সাথে আমার বেশ কয়েকজন ভাই তাদের কঠিন দাঁতের যন্ত্রণার জন্যে একটা ভিডিও আপলোড করার জন্যে বারবার রিকোয়েস্ট করেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে দাঁতের যন্ত্রণার জন্যে তারা অনেক মেডিকেলে গিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ঔষধপত্র খেয়েছেন, কিন্তু এই দাঁতের যন্ত্রণা থেকে তারা স্থায়ীভাবে এখনও মুক্ত হতে পারেননি। তো তাদের মূল রিকোয়েস্টটা ছিল এমন একটা দোয়া, যে দোয়ার মাধ্যমে সত্যিকার অর্থে এই দাঁতের যন্ত্রণাটা স্থায়ীভাবে ভালো করা যায়। সেই সাথে তারা একটা ভেষজের কথাও বলেছেন, যে এমন কোনো ভেষজ আছে কিনা যে ভেষজের মাধ্যমে সত্যিকার অর্থে দাঁতের ব্যথাটা ভালো করা যায়। তো বন্ধুরা, আমার এই ভেষজ নিয়ে আমি আর একটা ভিডিও পরে আপলোড করব। আজকে মূলত অত্যন্ত চমৎকার একটা দোয়া, 100% পরীক্ষিতভাবে দাঁতের যন্ত্রণাটা, সেটা যত পুরনো হোক না কেন, সেটা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই দোয়াটি মুসলিম মাত্রই জানা, এমনকি অনেক হিন্দু ভাই বোনও কিন্তু এই দোয়াটি জানেন। দোয়াটি পবিত্র কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ 7টি আয়াত, পবিত্র সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আমার এই সূরাতুল ফাতিহার মাধ্যমে যে কেউ যে কোনো সময়, আপনি নারী হন অথবা পুরুষ হন, নিজের দাঁতের যন্ত্রণার জন্যে অথবা এলাকার কারো দাঁতের যন্ত্রণার জন্যে অথবা নিজের পরিবারের কোনো ছেলে মেয়ে শিশু বাচ্চা যে কারোর জন্য আপনি এই চিকিৎসাটি করতে পারেন, এটি অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত। তো বন্ধুরা, আমার এই দাঁতের যন্ত্রণার জন্য এই আমলটি করতে হবে একটা ভিন্ন নিয়মে। আমি আবারও বলে দিচ্ছি, অনেক মানুষ আরবি না জানার কারণে আমার এই বক্তব্য শোনার পরে না জেনেই না বুঝেই সমালোচনা করবেন যে আমরা আজীবন সূরাতুল ফাতিহা একটা পদ্ধতিতে পড়েছি, হুজুর আবার এখানে এসে একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন। বন্ধুরা, আমার সূরাতুল ফাতিহার যে পদ্ধতিটি এখন আমি শেখাবো, এটি অত্যন্ত চমৎকার একটা দোয়া যে কোনো রোগের উপশমের জন্য। তো বন্ধুরা আমার, আপনি যেটি করবেন, সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ রহমানুর রহিম থেকে শুরু করবেন, ওয়ালাদ্দাল্লিন আমিন পর্যন্ত আপনাকে পড়তে হবে। তবে প্রথম যে বিসমিল্লাহ রহমানুর রহিম এবং আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই দুটো আয়াত আপনি এভাবে মিলিয়ে পড়বেন। খেয়াল করুন, বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই পর্যন্ত আপনি শ্বাস ছাড়তে পারবেন না, অর্থাৎ এক শ্বাসই পড়তে হবে। এভাবে বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এ পর্যন্ত আপনি এক শ্বাসে পড়বেন। এর পরের আয়াতগুলো আপনি আলাদা আলাদাভাবে পড়তে পারেন, মিলিয়ে পড়তে পারেন, যেভাবে খুশি পড়তে পারেন। তবে ওয়ালাদ্দাল্লিন আমিন পর্যন্ত পড়া হয়ে গেলে আপনাকে ফু দিতে হবে। বন্ধুরা আমার, আমি সূরাতুল ফাতিহা যে পদ্ধতিতে পড়ে শোনালাম, ঠিক এই পদ্ধতিই কিন্তু এই দাঁতের যন্ত্রণার জন্য, দাঁতের যন্ত্রণার উপশমের জন্য আপনাকে পড়তে হবে। আপনি যদি ভিন্ন তরিকায় পড়েন, মাতব্বরি করে অন্য কোনো সিস্টেমে পড়েন, সেজন্য যদি আপনার দাঁতের যন্ত্রণা ভালো না হয়, সেজন্য আমি দায়ী নই। যদি আপনি দাঁতের যন্ত্রণাটা ভালো করতে চান চিরস্থায়ীভাবে, তাহলে আমি বলবো আমি যে পদ্ধতিতে সূরাতুল ফাতিহা পড়েছি এই পদ্ধতিতেই আপনাকে পড়তে হবে। তো বন্ধুরা আমার, আপনি এই পদ্ধতিতে 7 বার পড়বেন এবং 7টি ফু দিতে হবে। প্রতি একবার পড়া হলে একবার ফু দিবেন। এখন কিসের উপরে আপনি ফুটা দিবেন? আপনাকে নিতে হবে লবঙ্গের গুঁড়া 1 চামচ পরিমাণে। 1 চামচ পরিমাণে লবঙ্গের গুঁড়ার সাথে আপনি 1 চামচ পরিমাণে মধু মিশ্রিত করে নেবেন। এই লবঙ্গের গুঁড়া এবং এই মধুর উপরে আপনি সূরাতুল ফাতিহা আমি যেভাবে পড়েছি এভাবে একবার পড়া হলে একবার ফু, এভাবে 7 বার পড়ে 7টা ফু দিয়ে এরপরে এই লবঙ্গের গুঁড়া এবং মধুর মিশ্রিত যে মলমের মতো জিনিসটা এখানে হবে, সেই জিনিসটা আপনি আপনার দাঁতের যে অংশে ব্যথা, এই ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে সেখানে আপনি বিসমিল্লাহ বলে আপনি লাগিয়ে দেবেন। আমি আবারও বলছি, আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে এই যে লবঙ্গের গুঁড়া এবং এই যে মধু মিশ্রিত যে মলমটা হয়েছে, সেই মলমটা আপনি বিসমিল্লাহ বলে আপনার যেখানে ব্যথা সেখানে আপনি এটি লাগিয়ে দেবেন। বন্ধুরা, আমার কিতাবের মধ্যে বলা হয়েছে এটি হিন্দু মুসলিম নির্বিশেষে যে কেউ এটি আমল করতে পারবে। আর আমাদের
মা বোনরা একটা কথা অনেক সময় জানতে চেয়ে থাকেন যে আমাদের যখন মাসিক শুরু হয় তখন কি আমরা সুরাতুল ফাতিহার আমলটি করতে পারবো? আপনি মাসিক চলাকালীন সময় এটি করতে পারবেন, তবে যে কোনো অবস্থাতেই আপনি অজু করে এই আমলটি করবেন এবং এই আমলটি করার শুরুতে তিনবার দুরুদ শরীফ, যে কোনো দুরুদ শরীফ পড়ে নেবেন এবং শেষে তিনবার দুরুদ শরীফ পড়ে নেবেন। এই দুরুদ শরীফ পড়ে ফু দিতে হবে না, ফু দেবেন শুধুমাত্র সুরাতুল ফাতিহা। আমি যেভাবে পড়েছি সেভাবে পড়ে এই লবঙ্গের গুঁড়া এবং মধু মিশ্রণের এই যে মিশ্রণটা হবে সেই মিশ্রণের উপরে। অতএব বন্ধুরা আমার, যারা নানা রকমের চিকিৎসা করে দাঁতের যন্ত্রণা ভালো করতে পারেন নাই, নানা রকমের টোটকা নানা রকমের ভেষজ খেয়েও দাঁতের যন্ত্রণা ভালো করতে পারেন নাই, তাদেরকে বলবো এই সুরাতুল ফাতিহার লবঙ্গ এবং মধু পড়াটা দিয়ে আপনার দাঁতের যন্ত্রণার এই জায়গাটাতে আপনি লাগান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামের বরকতে, সুরা ফাতিহার বরকতে আপনার দাঁতের যন্ত্রণাটা স্থায়ীভাবে ভালো হয়ে যাবে। তবে ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি, আপনি সুরাতুল ফাতিহা বা যে কোনো আমলই করেন না কেন, আপনার মুখটা অত্যন্ত পবিত্র থাকতে হবে। আপনি অজু মুখে এটি করবেন এবং আপনি প্রতিদিন দাঁত ব্রাশ করার চেষ্টা করবেন। আপনার দাঁতের গোড়ায় অনেক রকমের ময়লা পুঁজ নিয়ে আপনি বসবাস করতেছেন, আর যদি আপনি সুরাতুল ফাতিহার এই আমল করেন, আর যদি মোবাইল করে বলেন যে স্যার আপনার আমল করে আমি কোনো ফল পাচ্ছি না, তাহলে হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বলেছেন। আপনার দাঁতের গোড়ায় ময়লা আছে কিনা, পুঁজ আছে কিনা, রক্ত আছে কিনা, সেগুলো যদি থাকে একটুখানি ডাক্তার দেখানোর চেষ্টা করবেন এবং যথাসম্ভব নিজে দৈনিক দাঁত ব্রাশ করে ঘুমাবেন, সকালে উঠে ব্রাশ করবেন, মাঝে মধ্যে আপনি একটু লবণ এবং গরম পানি দিয়ে কুলি করবেন যদি আপনার দাঁতের গোড়াতে পুঁজ থেকে থাকে বা যে কোনো রকমের ইনফেকশন থেকে থাকে। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে, বিশেষ করে যারা এই যন্ত্রণায় দীর্ঘদিন পর্যন্ত ভুগতেছেন তাদের জন্য এটি অত্যন্ত চমৎকার একটা আমল হবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।